তো এইটা হচ্ছে আমাদের এর হোটেলের রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউজ, মানে বুঝতেই পারছো। সকালবেলা উঠে এরকম একটা সি, জাস্ট মনটা ভরে গেল, এর জন্যই তো এতদূর আসে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি, আর এখন প্রথমেই যেটা যাব সেটা হচ্ছে জুতে, এখানকার যে দার্জিলিং জু আছে সেই জুয়ে যাবো। মানে তা এছাড়াও অনেকগুলো সাইট সিন করার আছে আজকে, তো ফার্স্টে জুতে যাই। তো এখন আমরা এই জুয়ের সামনে চলে এসেছি, আর এই ঠিক পিছনেই দেখতে পাচ্ছ জু আর দার্জিলিংয়ের, আর এখান থেকে পুরো এন্ট্রান্সটা, আর এদিক থেকে ঠিক আছে ভিউজটা দেখো, মানে অসাধারণ। আর এই যে নিচে গাড়িগুলো যাচ্ছে, আর এখানে ভিউজ, তার সাথে হচ্ছে পুরো এই আমাদের পুরো টিম। এই আমাদের পুরো টিম এখন জু ভ্রমণে বেরিয়েছি আমরা, আর এই যে খুদে যাকে দেখানোর জন্যই মেনলি আসা, চলো। এটা হচ্ছে বিয়ার, এটা হচ্ছে জ্যাট প্যাকাগুস, এটা হচ্ছে আই থিঙ্ক ওই নীল সিংহ হরিণ, নীল গাই বা হরিণ এরকম কিছু হবে। এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পুরো। কাঞ্চা আর কাঞ্চি খেয়েছে, কাঞ্চা কাঞ্চি ওসব এখানে জুয়ে এখানে এরকম সাজাও যায়। এই জায়গাটা জাস্ট অসাধারণ, পুরো পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। দিস ইজ স্বর্গ। ওই ঘুরে হচ্ছে দার্জিলিং পুরো, পাহাড়ের একটা আলাদাই মজা আছে সত্যি, না এলে সেটা বোঝা যায় না। ভেতর বসে পড়েছি, আর ফার্স্টে যেটা অর্ডার দিয়েছি মোমো, এখানে অর্ডার দিয়েছি একটা মোমো স্পেশাল, টিবেটিয়ান স্পেশাল, এখানে সব কিছু পাওয়া যায়, পর থেকে শুরু করে মোমো থেকে শুরু করে যাবতীয় নুডলস রাইস এগুলো পাওয়া যায় এগুলো। আর ফার্স্টে যেটা আমরা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে একটা চিকেন মোমো, আর তার সাথে একটা চিকেন থুপ্পা, তারপর মোমোস আসছে, আগে স্টার্টারটা আসুক। Thank you.
এই হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম থুপ্পা। আর এই যে এখানে কিন্তু এই নুডলসগুলোর সাথে আর চিকেন দিয়েছে, চিকেন থুপ্পা। তো চিকেনের সাইজগুলো মোটামুটি এরকম এরকম সাইজের চিকেন, ঠিক আছে। আর তার সাথে বেশ এরা দেখতে বেশ ভালো লাগছে ব্যাপারটা চিকেনটা। তো এই হচ্ছে বাকি চিকেন থুপ্পা, এরকম একটা দিয়ে দিয়েছে। আর চিকেনগুলো মোটামুটি এরকম। অসাধারণ খেতে। এটা দাম কত রে? 200 দাম এটা। একটা থুপ্পায় কিন্তু আমরা 6 জন শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আলাদাই লেগে গেছে ঠান্ডার মধ্যে। আর আমাদের মোমো এসে গেছে, সেটা হচ্ছে মোমো। আর টোটাল দিয়েছে চিকেন মোমো 8 পিস দিয়েছে। এটার প্রাইস কত? 160 প্রাইস এটার। আর তার সাথে এরকম একটা চাটনি দিয়েছে। চিকেন মোমোগুলো দেখে কিন্তু বেশ ভালো মনে হচ্ছে। আর ভেতরে তো এরকম এরকম সাইজ প্রায়। আর এই যে ভেতরে চিকেন স্টাম্পটাই কিন্তু এখানকার ইম্পর্টেন্ট, যেটা এই যে এত বড় চিকেন একটা স্টাম্প দিয়েছে। চিকেনের স্টাফটাও এটা কিন্তু 160 টাকা প্রাইস, যেটা 8 পিস দিয়েছে। আর প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ ভালো লাগলো, তবে টুকপাটাও বেশ ভালো লাগলো। আর এরপর এই মোমোটাও এই হচ্ছে জাপানিজ টেম্পল, যেটা আমরা এসছি এখন বিকালবেলা জাপানিজ টেম্পলে। এখান দিয়ে বিয়ে হয়ে এই হচ্ছে মন্দির, যেটা আমার ঠিক পিছনে এই জাপানিজ টেম্পলে এটা এখন দেখবো। ও আর প্রচণ্ড ঠান্ডা, মানে বুঝতেই পারছ ঠান্ডা একদম যা তো অবস্থা। আর এটা হচ্ছে পিস্তাগোড়া থেকে ভিউস, পাইনের বন। অরিজিনাল পিস্তাগোড়া এখন মোটামুটি 5টা বাজে বিকেল। তো এখন আছি ক্যাভেন্টার্সের একদম ইয়েতে, মানে এই ক্যাভেন্টার্স মল রোডের একদম কাছে, যে ক্যাভেন্টার্স সে বিখ্যাত, তার ছাদে বসার জায়গা মোটামুটি আমরা পেয়ে গেছি এখন। এই হচ্ছে আমাদের সবাই বসে পড়েছি ক্যাভেন্টার্সের উপরে। তো এখানে বিকালবেলার কফি বা কিছু স্ন্যাক্স অর্ডার দেবো, দেখি কী খাওয়া যায়, তোমাদেরও দেখাচ্ছি সেটা।
এটা হচ্ছে পর্ক সালামি, এটা হচ্ছে পর্ক চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে চিকেন সসেজ। তো এই হচ্ছে আমাদের এভেন্টার্সের সন্ধ্যের জল খাওয়া। তো আমরা আজকে যাওয়ার দিন, আর তার লামাহাটা এসেছিলাম, কিন্তু আপাতত কালকে থেকে যে কোভিডের গাইডলাইন চালু হয়েছে তার জন্য সমস্ত কিছুই বন্ধ। তো স্বাভাবিক এখানে ইকো ট্যুরিজম যেটা যেদিকে ওঠা যায় লামাহাটার মেন স্পটে, সেটাও বন্ধ। কিন্তু এই পার্কটা জাস্ট এই যে পাইন বনের ভেতর দিয়ে পুরো এটা ওঠা যায়। এরপর এখান থেকে যাবো আমরা দার্জিলিং, সেখান থেকে গাড়ি ধরে এনজেপি ট্রেন বিকেলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও। আর কেমন লাগলো দার্জিলিংয়ের দুটো ব্লগ সেটা আমাকে অবশ্যই জানিও। আর আগামী দিনে যদি কিছু দেখতে চাও সেটা জানিও, জানা কোভিডের জন্য এখন এত রেস্ট্রিকশান আছে, ফুড আবার আসবে এরপরের ইয়ে থেকে। তো চলো টক টক দেখতে থাকো, খেতে থাকো, কলকাতায় ব্যাক করে আবার আমরা ফুডে ফিরে যাবো।